আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, শিরকের গুনাহ বড় গুনাহ নাকি বেদাতের গুনাহ বড়? বললে খুব খুশি হব। আলহামদুলিল্লাহ, ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে শিরকের গুনাহ বড় নাকি বেদাতের গুনাহ বড়। আসলে স্বাভাবিকভাবে আমরা এখনো শিরিক এবং বেদাত, তাওহীদ এবং সুন্নাত এই দুটি ভালো করে বুঝি নাই বলে এরকম একটি প্রশ্ন আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। মূলত শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরিকের ব্যাপারে আমরা আয়াত বলছি, হাদিস বলছি, এটাকে লাজুলমুন আজিম বলা হয়েছে। তারপরে এটাকে আইয়ুজাম্বে ইন্দাল্লাহ আকবার, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ বলা হয়েছে। অর্থাৎ শিরকের গুনাহটা হলো বেদাতের থেকে অনেক বড়। অর্থাৎ শিরকের কারণে জান্নাত হারাম হয়, কিন্তু বেদাতের কারণে জান্নাত হারাম হয় না। শিরকের কারণে শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না বলছেন, কিন্তু বেদাতের গুনাহ মাফ করবেন না এটা বলেন না। অর্থাৎ শিরিক আর বেদাতের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, তবে শিরকের গুনাহটা হলো অনেক অনেক বেশি। ধন্যবাদ মোহতারামকে। পরবর্তী প্রশ্ন, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, হিন্দু বন্ধুদেরকে কিভাবে শিরক মুক্ত করার জন্য আহ্বান জানাবো, দয়া করে জানাবেন। জি আলহামদুলিল্লাহ, প্রথমে মুসলিম যারা আছেন তারাই শিরকের মধ্যে ডুবে আছেন, নিজের ঘর না সামলাই আবার অন্যদিকে দাওয়াত দেবেন কিভাবে? আগে নিজের ঘরে আগুন লাগছে, নিজের ঘরের আগুনটা আগে নিভাইতে হবে, তারপরে যাই আশেপাশে আমরা চেষ্টা করব। এই জন্য নবী সাল্লামের দাওয়াতের মূলনীতি হল ও আনফুসাকু, প্রথম নিজের মধ্যে, ওয়া আহলিকুম নারা, তারপরে হইল আহালের মধ্যে। নিজে হয়ে গেছে আলহামদুলিল্লাহ শিরক মুক্ত, আহাল শিরক মুক্ত, এরপরে আত্মীয় স্বজন প্রতিবেশী আস্তে আস্তে আমরা সম্প্রসারিত করব। তো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই ময়দানের যারা অভিজ্ঞ, যারা আহালুল জিকির, তাদের থেকে শিখতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ফাসআলু আহলাজ যিকরে ইন কুনতুম লা তাআলামুন, যে তোমরা যে কোনো বিষয়ে যেটা তোমাদের জানা নেই সেটা আহলুল যিকিরদের থেকে জেনে নাও, জিজ্ঞাসা করে নাও। তো নবী সাল্লাম যাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা তো মুসলিমই ছিলেন, তো নবী সাল্লাম কীভাবে দাওয়াত দিচ্ছেন সেটা দেখতে হবে, সাহাবায়ে কিরাম কীভাবে দাওয়াত দিচ্ছেন দেখতে হবে। ওইটা দেখলে বর্তমান জামানার আমাদের সকলের পরিচিত ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক তার হায়াতকে দীর্ঘ করে দিন, আল্লাহ পাক তার এলেমকে আমলকে আরও বরকত দান করুন। তিনি আমাদের সামনে জ্বলন্ত স্পষ্ট উদাহরণ যে অমুসলিমদের কাছে কীভাবে দাওয়াত পেশ করতে হয়। তিনি নবীওয়ালা দাওয়াত, সাহাবায়ে কেরামের দাওয়াতের আলোকেই তিনি আমাদেরকে দুনিয়াবাসীকে দেখাই দিয়েছেন যে আজকের এই যুগেও অমুসলিমদের কাছে কীভাবে দাওয়াত পেশ করতে হয়, সেখান থেকে আমরা শিখব। ধন্যবাদ। আমাদের পরবর্তী ভাই প্রশ্ন করেছেন, কালিমা তৈয়বা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমাটি কি কুফুরি, জানতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, ভাইয়ের মনে এই প্রশ্নটা কেন আসলো বুঝে আসলো না, এটা তো তাওহীদের কালেমা, এখানে আবার কুফরি হবে কেন? মানে কালেমাটা হলো কুফরি থেকে বাঁচার জন্য, কালেমাতুত তাওহীদ এবং কালেমাতুর রেসালা দুইটি কালেমা এখানে একসাথে একত্রিত করা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালেমাতুত তাওহীদ, আর মোহাম্মদ রাসূলুল্লাহ হলো কালেমাতুর রেসালা, রেসালতের কালেমা, একটা তাওহীদের কালেমা। কালেমা তাওহীদের কালেমা, রেসালাতের কালেমার উদ্দেশ্য তো হলো শিরক থেকে বাঁচা। তবে কোনো কোনো ভাই এখানে হয়তো কোনো ব্যাকরণগত কথা বলছেন বা কিছু বলছেন, এই কারণে মানে কারো মনে সন্দেহ হতে পারে যে বাক্যটা ঠিক নেই, কিন্তু বাক্যটা দীর্ঘদিন ধরে এইভাবেই ব্যবহার হয়ে আসতেছে যুগ যুগ ধরে। সুতরাং এটা যেভাবে আছে আরবি ব্যাকরণে এটা ঠিকই আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে শিরক কুফর হওয়ার তো সম্ভাবনা নাই, বরং এটাই ইমানের একমাত্র সবচেয়ে বড় কালেমা, কালেমাতুত তাওহীদ এবং কালেমাতুর রিসালা। জি ধন্যবাদ। পরবর্তী ভাই প্রশ্ন করেছেন, মোহতারাম আমি যখন একা একা নামাজ পড়ি তখন ছোট ছোট ছুরা দিয়ে পড়ি, যখন ইমামতি করতে যাই
তখন ইচ্ছে হয় বড় বড় সূরা দিয়ে পড়তে, এটা কি রিয়া হবে? আলহামদুলিল্লাহ, যে যখন নিজে নিজে সলাত আদায় করি তখন ছোট ছোট দিয়ে পড়ি, আর ইমামতি করতে গেলে বড় সূরা দিয়ে পড়তে মন চায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার খেলাফ, এটাতে রিয়া হবে না, কিন্তু সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি নির্দেশনা দিয়েছেন, নিজে একাকে পড়ার সময় লম্বা লম্বা সূরা পড়ার জন্য বলছেন। বিশেষ করে তাহাজ্জুদের সলাতে কিয়ামুল লাইলে দীর্ঘ লম্বা লম্বা সূরা দিয়ে তেলাওয়াত করা, তেলাওয়াত বোঝা, তেলাওয়াতের সাথে নিজেকে জড়িয়ে নেওয়া। আর যখন জামাতে পড়াবো, সেই জামাতে আমাদের হাজত আছে, অনেকে জরুরি কাজ আছে, এই জন্য ওখানে মোটামুটি একেবারে সংক্ষিপ্তও না বড়ও না, মানে মোটামুটি যে যতটুকু দরকার এইরকম তেলাওয়াত করে আমি সলাৎ শেষ করব। কিন্তু যত লম্বা পড়বো সেটা নিজের মধ্যে, তো এটা রিয়া হবে না। রিয়াটা হয় মানে অন্তরের উপরে নির্ভরশীল, রিয়ার স্থানটা অন্তর। অনেক সময় একই কাজ কারোর জন্য রিয়া, আরেকজনের জন্য রিয়া না। তো এখানে আমার যদি উদ্দেশ্য থাকে লোক দেখানো না, যে আমি এমনি হয়তো জামাতে নামাজ পড়তেছি, একটু লম্বা কেরাত পড়লাম, এটাতে রিয়া হবে না। কিন্তু আমার অন্তরে যদি নিয়ত থাকে যে আমি এখন বড় আলেম, আমি এক বড় কারি, একটু বেশি তেলাওয়াত করে মানুষকে শুনাই দিই, তখন সেটা রিয়া এসে যাবে। এটা আপনার ব্যক্তিভেদে অন্তরের উপরে নির্ভর করবে। জি, পরবর্তী ভাই প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির কোনো ছবি যদি আমি ঘরে কিংবা দোকানে কিংবা আমার মানি ব্যাগের ভিতরে রেখে দিই, তাহলে এটা শিরক কিংবা কোন ধরনের কোন পর্যায়ে যাবে, জানতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, এটা খালি মৃত ব্যক্তির কেন, জীবিত ব্যক্তিরও তো একই জিনিস। জীবিত ব্যক্তির ছবিও ঘরের মধ্যে টাঙ্গায় রাখা, তারপরে কোনো জায়গায় লাগায় রাখা, এটা ইসলামে জায়েজ নেই। তো সুতরাং জীবিত ব্যক্তির যেখানে জায়েজ নেই, মৃত ব্যক্তির তো নিঃসন্দেহে এটা হারাম। তো সুতরাং এটা কোনো জায়গায় টাঙ্গায় রাখা, মানি ব্যাগে রাখা, অমুক জায়গায় রাখা, কোনো জায়গায় রাখা যাবে না। তবে এটা শেরেক হবে না, এটা কবিরা গুনাহ, এটা হারাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দান নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাববিরুন, যারা এরকম ছবি তোলে, ছবির প্রতি যত্নশীল হয়, ছবির প্রতি গুরুত্ব দেয়, এদেরকে কি আমাদের মানে সবচেয়ে কঠিন আজাব দেওয়া হবে। তো সুতরাং এটা হারাম। তবে শেরেক হবে তখন যখন এই ছবিটা রাখার সাথে সাথে তার প্রতি কিছু মানে সম্মান, শ্রদ্ধা এরকম কিছু চলে আসে, যে এটাকে আমি বড় কিছু মনে করে রেখে দিলাম, তখন এটা শুধু কবিরা গুনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা শেরেকের পর্যায় পর্যন্ত চলে যেতে পারে। তো এই জন্য শেরেক হোক আর কবিরা গুনা হোক, এটা কোনো অবস্থায় রাখাই যাবে না। আর মৃত ব্যক্তির তো অবশ্যই, যখন কোনো লোক মারা যাবেন এটা সব ডিলিট করে দিবেন, মোবাইলে ছবি থাকলেও সেগুলোও ডিলিট করে দিবেন, কারণ এক সময় গিয়ে ওই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে শেরেক চালু হওয়ার সম্ভাবনা আছে। তো যখন মানুষ জানবে যে এই লোকটা বড় একজন আলেম ছিল, বড় একটা কিছু ছিল, তখন আস্তে আস্তে মানুষ তাকে কেন্দ্র করে শেরেক গড়ে তুলবে। এই জন্য এইসব ছবিগুলো মুছে ফেলাই হলে উচিত। জি, পরবর্তী ভাই প্রশ্ন করেছেন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি শিরক কিংবা ইসলামে এর বিধান কি, জানতে চাচ্ছি। জি ভাই, আসলে সব জিনিসের সাথে শিরক লাগাই দেওয়া, এটা মনে করা যাবে না যে সব জিনিস খালি শিরক। শিরক এক জিনিস, কবিরা গুনাহ এক জিনিস। কবিরা গুনাহ আপনি ছেড়ে দিলে, সঠিকভাবে তাওবায়ে নাসুহা করলে আল্লাহ পাক মাফ করে দেন। আর শিরকটাও আল্লাহ মাফ করেন জীবিত অবস্থায়, যেটা আল্লাহ পাক মাফ করেন না বলছে, এটা হলো আপনি শেরেক করে শেরেক নিয়ে কবরে চলে গেলেন। কিন্তু দুনিয়াতে যতদিন জীবিত আছেন ততদিন কিন্তু শেরেকও মাফ হওয়ার রাস্তা আছে, কারণ বড় বড় কাফের, বড় বড় মুশরিক ইমান আনার পরে আল্লাহ পাক তার সব মাফ করে দিচ্ছেন। এই জন্য শেরেকও আপনি দুনিয়াতে জীবিত অবস্থায় যদি শেরেক ছেড়ে দিয়ে ইমানের দিকে, তাওহীদের দিকে আসেন, তাহলে আল্লাহ পাক মাফ করে দিবেন। তো জন্ম নিয়ন্ত্রণের কথা যেটি বলছেন, এটি ঢালাওভাবে হারামনা, ঢালাওভাবে জায়েজনা, এটা বিশেষ বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে জায়েজ, আবার বিশেষ বিশেষ অবস্থা এটা হারাম। এটা যার যার অবস্থার আলোকে, বিভিন্ন সময় প্রেক্ষাপটে অসুস্থতার জন্য, তারপরে বিভিন্ন কারণে সাময়িক এটা ইসলাম অনুমোদন দেয়, আবার ঢালাওভাবে সবার জন্য আমভাবে জায়েজ নেই। তো সুতরাং এরকম জায়েজ নাই এরকম অবস্থায় করে ফেলছেন, সেটার জন্য তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন, এটা কবিরা গুনাহ, এটা শিরক হবে না। মুহতারাম, মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কি, জানতে চাচ্ছি। জি, সালাম হলো মুখে, সালাম হাতেও না পায়েও না। সালাম যে শব্দটা, এটা হয় মুখের মাধ্যমে।
এটা হাত দিয়েও হয় না, পা দিয়েও হয় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারার মতো সালাম দিও না, কারণ ইহুদি নাসারারা হাত দিয়ে সালাম দেয়, আঙ্গুল দিয়ে সালাম দেয়, মাথা ঝুঁকায়, এগুলোর মাধ্যমে দেয়। এই জন্য ইসলামে সালাম দেওয়ার সময় হাতও তোলা লাগে না, আঙ্গুলও তোলা লাগে না, কিছু তোলা লাগে না, খালি মুখ দিয়ে বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো পা ধরে যেটা করা হয় এটা হলো বিজাতীয় কালচার, মুশ্রিকদের কালচার। এটা বিশেষ করে আমরা এই দেশে হিন্দুদের সাথে বসবাস করার কারণে হিন্দু কালচার, বৌদ্ধ কালচার থেকে অনেক জিনিস আমাদের মধ্যে ঢুকে গেছে। এগুলো আরব দেশে ঢুকে নাই, কারণ আরবেরা হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে বসবাস করে নাই। তাদের মধ্যে ঢুকলে ইহুদিদেরগুলো ঢুকে, খ্রিস্টানদেরগুলো ঢুকে, আমাদের মধ্যে ঢুকে হিন্দুদেরগুলো বৌদ্ধদেরগুলো, কারণ আমরা তাদের সাথে বসবাস করি। তো এই পাদরে যেটা করা হয়, কদমবসি যেটাকে বলা হয়, এটা মূলত হিন্দু জমিদারদেরকে, হিন্দু রাজাদেরকে, বিভিন্ন জনকে যুগে যুগে করা হইতো। আজও হিন্দুদের মধ্যে স্ত্রীরা স্বামীদেরকে এরকম সাজদা করে, তারপরে বিভিন্ন মুরব্বীদেরকে এরকম করে, সেখান থেকে মডারেশন হয়ে ইসলামে এই কদমবসি সিস্টেম আসছে। অর্থাৎ এটা শেরেক হবে না, শেরেক হবে তখন যদি এটা কাউকে সম্মান মনে করে, যদি সেজদার মতো করে কপাল ঝুঁকায়। যেমন কোনো দিনদার মানুষ তাকে একবারে মানে এবাদত মনে করে, গুরুত্ব দিয়ে সম্মান আলাদা করে দেখে, তাকে যদি মাথা ঝুঁকায় সেটা সে, কিন্তু এমনি নর্মালি মা বাবাকে যদি সে স্বাভাবিকভাবে করে সম্মান জানানোর জন্য, এটা শিরকের আওতায় যাবে না, তবে এটা গুনাহ হবে। এই জন্য এটা ছেড়ে দিতে হবে, এবং মা বাবাকেও বুঝতে হবে যে আমাকে সম্মান জানানোর মাধ্যম হলো সালাম, আমাকে সম্মান জানানোর মাধ্যম এটা না। মহতারাম, ফ্যান লাগিয়ে নামাজ পড়া কি বেদাত? জানালে উপকৃত হব। এটার সাথে তো বেদাতের কোনো সম্পর্ক নেই। বেদাতের সম্পর্ক হলো, আমার বেদাতের উপরে অনেক আলোচনা আছে, এগুলো শুনলে বুঝতে পারবে। বেদাতের সম্পর্ক হলো ফিদ দিন, মানে বেদাতটা হলো দিনের ভিতরে, ফিল এবাদা, এবাদতের ভিতরে। কিন্তু লিদ দিন দিল এবাদা হলে সেটা বেদাত না, মানে এবাদতের ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম যতটুকু করতেন ততটুকুই করতে হবে, সেটা বাড়ালে কমাইলে সেটা বেদাত। কিন্তু এবাদতের জন্য যত বাড়ান যত কমান, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই। যেমন এখানে মাইক লাগাইছে, এই মাইকের সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই, কারণ মাইক এটা এবাদতের ভিতরে না, এটা এবাদতের জন্য। কিন্তু আমি কথা যেগুলো বলছি সেখানে যদি কোরআন হাদিসের নামে, আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলি, সেটা গুনাহ হবে। কিন্তু মাইকের সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। তারপরে আপনার এই যে ফ্যান লাগাইছে, ফ্যানের সাথে বেদাতের সম্পর্ক নাই। মসজিদ যত সুন্দর করি, এটা এবাদতের জন্য, এটা এবাদতের ভিতরের জিনিস না। মসজিদ সুন্দর হবে, কিন্তু জুমার নামাজ দুই রাকাতেই থাকবে। মসজিদ সুন্দর হয়েছে বলে জুমার নামাজ চার রাকাত পড়া যাবে না, জুমার নামাজ দুই রাকাতে, ওইটারে বাড়ানো কমানো যাবে না। কিন্তু মসজিদ অনেক সুন্দর করা যাবে, মসজিদ সুন্দর করার সাথে বেদায়াতের সম্পর্ক নেই। হজে যাব, হজের নিয়ম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেরকম, কেয়ামত পর্যন্ত একরকম। কিন্তু যাওয়া আসার সময়, এখন আমরা বিমানে যাচ্ছি, আরেক সময় আসবে হয়তো আরও উন্নত মানের বাহনে করে যাবেন, কিন্তু এগুলোর সাথে বেদায়াতের কোনো সম্পর্ক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা, ফি আমরিনা মানে ফি ইবাদাতিনা, আমাদের এবাদতের ভিতরে যদি কেউ নতুন কিছু বানায় সেটা হলো বেদাত। জি, সুন্নাত নামাজ পড়া অবস্থায় যদি মুয়াজ্জিন ইকামত দেন তাহলে কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে স্পষ্ট সমাধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন মুয়াজ্জিন একামত দিবে তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নাই। তো যদি আমি চার রাকাতের সালাত আদায় করতেছি বা দুই রাকাতের সালাত আদায় করতেছি, আমি শেষ রাকাতে আছি এমন সময় একামত দেওয়া শুরু হয়ে গেছে, তাহলে দ্রুত গতিতে আমি এটা শেষ করব। আর যদি এমন অবস্থায় থাকি যে তৃতীয় রাকাতে আছি বা এখনো প্রথম রাকাতে আছি, তাহলে আমি সাথে সাথে সালাত ছেড়ে দিব একামতের সাথে সাথে। যদি অল্প বাকি থাকে সেটা কমপ্লিট করে জামাতে শরিক হব, যদি বেশি বাকি থাকে তাহলে সেটা সাথে সাথে ছেড়ে দিতে হবে। শিরকের গুনাহ থেকে মাফ পাওয়ার পদ্ধতিটা জানালে উপকৃত হব। শিরকের গুনাহ থেকে মাফ পাওয়ার পদ্ধতি হলো, যে শিরকটা আমি করছি এতদিন,
এই শেরেকটা পুরোপুরি ছেড়ে দেওয়া। আর শেরেক করার কারণে আমার ইমান চলে গেছিল, এতদিন আমার ইমান ছিল না, নতুন করে আবার ইমান আনা, এটাই হলো শেরেকের তাওবা। নতুন করে ইমান আনলে, শেরেক ছেড়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের এই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এমন কি আল্লাহ পাক অতীতের গুনাহগুলোকে নেকিতেও রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ, এজন্য শেরেকের তাওবা হলো যেগুলো আমরা করে ফেলছি না জেনে না বুঝে বা যে কোনো উপায়ে, সেগুলো ছেড়ে নতুন করে ইমান আনা, এটাই হলো শেরেকের তাওবা। প্রিয় ফজলুল হক ভাই প্রশ্ন করেছেন, আপনি বলেছেন কবর পাকা করা যাবে না, কিন্তু নবীজির রওজার উপরে পাকা কেন? জি আলহামদুলিল্লাহ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটাই হলো আমাদের দেশে যারা কবর পূজা করেন, মাজার পূজা করেন, তাদের বড় দলিল। তারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো পাকা করা। এখানে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাল কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি কবর পাকা করতে নিষেধ করেছেন, সহিহ মুসলিমের হাদিস। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাকা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে মাটির মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে মাটির মধ্যে, খোলাফায়ে রাশেদিনের 30 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ওই রকম মাটির মধ্যেই ছিল, কোনো পাকা করা হয় নাই, কিছু করা হয় নাই, উঁচু করা হয় নাই, স্বাভাবিক কবরে ছিল। তারপরে উমাইয়া যুগ, উমাইয়া যুগ পুরাটা ওই অবস্থায় ছিল। আব্বাসী যুগ, আব্বাসী যুগ 750 খ্রিস্টাব্দ থেকে 1258 সাল পর্যন্ত, এই 1258 সাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ওই অবস্থায় ছিল, মাটির মধ্যে, পাকাও ছিল না, গড়ও ছিল না, কিছুই ছিল না, খোলা ছিল। পরবর্তীতে তুর্কি আমলে এসে, তুর্কি আমলের শেষ দিকে তুর্কিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে পাকা করছে। তো তখন তারা ক্ষমতাশীল, তারা পৃথিবীর বিশাল অংশ পরিচালনা করতেছে, তখন অনেক ওলামায়ে কেরাম, ওই সময়কার ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে কথা বলছেন। তারপরেও তুর্কিরা নবী সাল্লাল্লাহু আলাইহি কবরকে পাকা করছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি কবরের উপরে আপনার গম্বুজ বানাইছে। তারপরে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি কবরকে বানান নাই, পাশাপাশি বাকি কবরস্থানের মধ্যে বড় বড় সাহাবীদের, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবরকে তারা মাজার বানাইছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবরকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবরকে, এরকম বড় বড় সাহাবীদের কবরগুলোকে তারা ঘর বানাই ফেলছে। তো এই সময় তারা ক্ষমতাসীন ছিল, এই জন্য কেউ বাধা দিতে পারেন নাই, বরং ওই যুগের ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে অনেক বক্তব্য দিচ্ছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই ব্যাপারে অনেক বক্তব্য দিচ্ছেন এবং তাকে জেলখানায় যেতে হয়েছে এই বক্তব্য দেওয়ার জন্য। সেই যুগের ওলামায়ে কেরাম সবাই এটার প্রতিবাদ করছেন, হকপন্থী যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম ছিলেন, কিন্তু তারা সরকারে থাকার কারণে পরে ফেলছে। পরবর্তীতে যখন বর্তমান যারা আছে, এদের পূর্বপুরুষেরা যখন ক্ষমতায় আসছে, তখন তারা তাওহিদ কায়েম করতে গিয়ে, শেরেক উচ্ছেদ করতে গিয়ে বাকি কবরস্থান থেকে সব তারা উচ্ছেদ করছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তারা হাত দেয় নাই। কারণ হাত দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে সারা দুনিয়ার মুসলমানদের সম্পৃক্ততা, তখন উল্টা মুসলমানেরা তাদের বিরুদ্ধে লেগে যাবে যে নবীর কবরে হাত দিছে। কদিন আগে, কিছুদিন আগে একটা খবর ছড়াই পড়ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে নাকি সরাই ফেলবো, মানে মাঝে মাঝে শিয়ার আউস্কানি দেয় যে এদের বিরুদ্ধে খেপাই দেওয়ার জন্য বিভিন্ন গুজব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যদি এরা হাত দিত, তো সারা মুসলিম দুনিয়া এদের বিরুদ্ধে বিদ্রোহ করত। এই জন্য এরা বিশেষ করে মসজিদে হারাম এবং মসজিদে নববীর অনেকগুলো জিনিসে হাত দেয় না। তুর্কিরা যেভাবে করে গেছে ওইভাবে রেখে দিয়েছে, এবং তুর্কিদের সাথে একটা চুক্তিনামাও ছিল যে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে আমরা যে স্থাপনাগুলো যেগুলো নির্মাণ করছি তোমরা এগুলোর মধ্যে হাত দিবে না। এই জন্য দেখবেন মসজিদে হারামের এত উন্নত করছে, কিন্তু তারপরেও সামনে দিয়ে কিছু সেই আমলের, তুর্কি আমলের কিন্তু কিছু এই আপনার অংশ আছে, এবং সেটাকে নতুন করে আবার বানাইছে কয়দিন আগে, মানে আগেরগুলো ভেঙে গেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এই জন্য আবার নতুন করে এগুলো বানাইছে। অর্থাৎ তুর্কি আমলের এই জিনিসগুলো তারা ধ্বংস করে নাই, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি কবরে কোনো হাত দেওয়া হয় নাই। তো এইটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের শত শত বছর পরে আসি কব ফাঁকা করছে। তো এখানে তো আর আমাদের করার কিছু নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিষেধ করে গেছেন, এটা হারাম, এটা শেরেকের অন্তর্ভুক্ত, এটা করা যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি কবর এখানে আমাদের জন্য দলিল নয়। প্রিয় মোহতারাম, মিলাদ কিয়াম কি বিদআত নাকি শিরক, জানাবেন প্লিজ। আমরা তো মিলাদ কিয়ামের আলোচনা করিনি। মিলাদ কিয়াম বিদআত শিরক, এটা হলো
আপনার অবস্থার উপরে নির্ভরশীল, মানে চিন্তা চেতনার উপরে নির্ভরশীল। কারো শেরেক বেদাত হইতেও পারে, কারো শেরেক বেদাত নাও হইতে পারে। যেমন কেউ ক্যাম করতেছে, ক্যাম করার সময় বিশ্বাস করতেছে যে নবী সাল্লাম এখানে এসে গেছে, অর্থাৎ নবী সাল্লামকে হাজির নাজির বিশ্বাস করতেছেন, নবী সাল্লাম এখানে এসে গেছেন বিশ্বাস করছেন, তার শেরেক হচ্ছে। আর যিনি বিশ্বাস করছেন যে না নবী সাল্লাম আসেন নাই, সবাই দাঁড়ায় গেছে আমিও দাঁড়ায় গেছি, তাহলে তার শেরেক হয়নি। আর বেদাত যে বিষয়টা বলছেন, সবসময় খেয়াল রাখবেন যে সুন্নত থেকে সরাসরি বেদাত হয় না, সুন্নত আর বেদাতের মাঝখানে একটা জিনিস আছে, সেটার নাম হলো খেলাফে সুন্নত। মানে ডাইরেক্ট চলে যাবেন না, আমরা কি করি সরাসরি সুন্নতের বিপরীত দেখলে সরাসরি বেদাতে চলে যাই, কিন্তু বেদাত অনেক জটিল বিষয়, এই জন্য সব কিছুতে বেদাতে যাওয়া যাবে না। প্রথমে সুন্নতের খেলাফ দেখলে বলবেন যে এটা খেলাফে সুন্নত, তারপরে বলবেন বেদাত। এটা একটা বড় দাওয়াতের হেকমা। প্রথমে যদি আপনি বেদাত বলেন, ওই বেদাতে কিন্তু খেপে যাবো আপনার বিরুদ্ধে, আরে মিয়া বাপদাদা সত্যগোষ্ঠী করে আসছে, এত বড় বড় হুজুরেরা করে আসছে, তুমি এখন বলতে আসছো বেদাত। এই জন্য সরাসরি প্রথম বেদাতে যাবেন না, প্রথম বলবেন যে এটা সুন্নতের খেলাফ, খেলাফে সুন্নত, তারপরে আস্তে আস্তে এটা বেদাতে যাবে। আর সবারই তা বেদাত হয় না, কারো খেলাফে সুন্নত কারো বেদাত। তা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ আমাদেরকে শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে দরুদ পড়ছেন, এই দরুদ কিয়ামত পর্যন্ত সব সুন্নত। এরপরে নতুন নতুন যেগুলো আবিষ্কার হয়েছে এগুলো খেলাফে সুন্নত। আর এগুলাকে যদি কেউ ওই নবী সাল্লামের শিখানো দরুদ বাদ দিয়ে এগুলোর কদর বেড়ে যায়, এগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে, তখন এটা বেদাত হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ। এই জন্য যদি কেউ শেখ সাদির কবিতার দরুদ মনে করে, বালাগাল উলা বি কামালিহি কাশাবাদ্দু জাবির, এটা হলো শেখ সাদির রহমতুল্লাহ আলাইহির কবিতা, কবিতারে যদি কেউ দরুদ বানায় এটা বেদাত। তারপরে একজন একটা দরুদ বানাইছে, ওইটারে যদি আপনি মনে করেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, এটা বেদাত। কিন্তু মানে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখাইছেন, সাহাবায়ে কেরাম যেগুলো শিখাইছেন, সেইগুলোর পড়ার ক্ষেত্রে যদি একটু ব্যতিক্রম হয়, নিয়ম কারণ উল্টাপাল্টা হয়, সেটা সরাসরি বেদাত না হয় খেলাফে সুন্নত হবে। প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ডাক্তার জাকির নায়েক কি, ডাক্তার জাকির নায়েক কি আলেম বলা যাবে, দয়া করে টাই সম্পর্কে জানাবেন। জি, এই বিষয়টার বিষয় হলো আমরা জাকির নায়েকের ব্যাপারে এত চিন্তা গবেষণার দরকার নেই। জাকির নায়েক জান্নাতে যাক জাহান্নামে যাক এটা তার ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা গবেষণা ফিকিরের দরকার নাই। আমরা তাকে চিন্তা না করে আমরা নিজেকে নিয়ে চিন্তা করি, আমি কতটুকু ইমানের উপরে আছি, ইসলামের উপরে আছি, তাকে নিয়ে আমাদের চিন্তা গবেষণার দরকারে নেই। তিনি যে তিনি আমাদের ইমাম না, তাকে আমরা কোনো ক্ষেত্রে ফলো করি না। আমরা আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে নবী সাল্লামকে ফলো করি, সাহাবায়ে কেরামকে ফলো করি, তারপরে সালফ সালেহীনদেরকে ফলো করি। আর বর্তমানে আমরা ফিকহ মাসালা মাসায়েলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে ওলামায়ে মদিনাকে ফলো করি, জাকির নায়েককে আমরা কেউ ফলো করি না। বাংলাদেশের একজন মুসলমানও নাই যে মুসলমান জাকির নায়েককে অনুসরণ করে, এরকম মুসলমান আপনারা দেখছেন কিনা? আমি আজ পর্যন্ত খুঁজে পাই নাই একটা মুসলমান যে যে মুসলমান বলছে যে আমি জাকির নায়েককে অনুসরণ করি, জাকির নায়েককে অনুসরণ করবো না। জাকির নায়েকও একজন মুসলিম, আমিও একজন মুসলিম, তো এ সাধারণ একজন মুসলিম, আমি একজন সাধারণ একজন মুসলিম, এবং উনি তো আমাদের ছাত্র, জাকির নায়েক তো আমাদের ছাত্র। জাকির নায়েক বারবার বলছে আমি কোরআন হাদিসের স্টুডেন্ট, উনি কোনোদিন টিচার বলেন নাই, উনি মুক্তি দাবি করেন নাই, উনি আলেম দাবি করেন নাই। উনাকে একবার পিস টিভির প্রোগ্রামে ওলামায়ে কেরাম প্রশ্ন করছেন যে আপনি শার্ট প্যান্ট পরেন কেন, আপনি একটু পাঞ্জাবি পায়জামা পরেন, তো উনি বলছে যে আমি মানুষকে ধোকা দিতে চাই না, এই জন্য আমি শার্ট প্যান্ট পরি, কারণ আমি একজন ডাক্তার মানুষ, আমি মুফতিও না, আলেমও না, মহাদ্দেসও না, মুফাসসিরও না। তা আলে পাঞ্জাবি পায়জামা ড্রেসটা হলো আলেম ওলামাদের, তা আমি আলেম ওলামার সুরত ধরি মানুষকে ধোকা দিতে চাই না। আমি যেই লেভেলের যেই সেক্টরের মানুষ ওই সেক্টরের পোশাক পরিধান করে আমি ইসলামের কথা বলি, উনি ওই লেবাস ধরেন নাই, কারণ মানুষ ওনার মনে করতে পারে যে এটা মহাদ্দেস, উনি বড় ফকি মনে হয়, বড় আলেম, এই জন্য উনি আলেমদের লেবাসে ধরেন নাই, উনি ডাক্তার ডাক্তারের লেবাসে ধরছেন, এবং উনি সবসময় দাবি করেন উনি কোরআন সুন্নাহর স্টুডেন্ট। তো উনি স্টুডেন্ট হওয়া কি অপরাধ? ছাত্র হইতে পারবে না, আমাদের আমাদেরকে ওস্তাদ বানাই দিছে যে আপনারা আমাদের শিক্ষক, উনি আমাদের ছাত্র, ছাত্র হইলেও দোষ। তো এই জন্য উনি ওনার ব্যাপারে যেটা প্রশ্ন করছেন,
যে উনি ওনাকে আলেম বলা যাবে কিনা, ওনাকে আলেম বলবো কেন, উনি কি বলছে আমি আলেম, উনি নিজেই তো বলে নাই উনি আলেম, উনি আমাদের ছাত্র, আলেমদের ছাত্র উনি, তো ছাত্র ছাত্র হিসেবে থাকুক। আর উনি টাইয়ের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে টাই তো টাইয়ের ব্যাপারে অনেক কথাবার্তা আছে, তো তবে মূল কথা হলো একজন দাইল আল্লাহ যিনি হবেন তিনি টাই পড়াটা উচিত না। তবে আমি এর আগে আলোচনার মধ্যে বলছি যে আমার মাদু ঠিক করতে হবে, মাদু কারা, যাদের কাছে আমি দাওয়াত দিব তাদের চাহিদার আলোকে আমাকে ঠিক করতে হবে। যেমন পাগড়ি সুন্নত না, পাগড়ি হলো কি, মিনাল আদাত ওয়াল মুবাহাত, এটা হলো আদতগত অভ্যাসগত। এই জন্য শাইখ উসামিন রহমাহুল্লাহ ফতোয়া দিচ্ছেন যে পৃথিবীর যে জায়গার মানুষেরা ওলামারা পাগড়ি পরে সেই জায়গায় পাগড়ি পরা সুন্নত, উত্তম, এটা আদাত ওয়াল মুবাহাত, সেই জায়গায় আফদল। যে জায়গার আলেমেরা পরে না সেই জায়গায় না পরাটা আফজল। তা আমাদের দেশের মানুষ পাগড়ির প্রতি অভ্যস্ত, পাগড়ি দেখলে মানুষ সম্মান করে, পাগড়িকে দিন মনে করে, এখানে পড়বেন। এখন জাকির নায়েকের দাওয়াত আর আমি একজন কুয়ার ব্যাং, কুয়ার ব্যাংয়ের দাওয়াত দুইটা কিন্তু এক জিনিস না, এটা বুঝতে হবে, এটা বুঝতে অনেক জ্ঞান লাগে। মানে কে কুয়ার ব্যাং, কে সাগরের ব্যাং, এটা বোঝার জন্য অনেক জ্ঞান লাগে। কুয়ার মধ্যে যিনি থাকে উনি মনে করে যে এটাই মহাসাগর, কারণ হয়তো জীবনে মহাসাগর দেখেই নেই, এই মনে করে যে আমি যে কুয়ার মধ্যে আছি এটাই পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। তা আমি দাওয়াত দিই বাংলাদেশে বাংলাভাষী মানুষের সামনে, আমার ড্রেস হবে, আমার পাগড়ি হবে, আমার টুপি হবে, এই যাদেরকে নিয়ে দাওয়াত দিই তাদের, জাকির নায়েক হলে বাঙালিদেরকে দাওয়াত দেয় না। ওনার দাওয়াতের ক্ষেত্র বিশাল ময়দান, যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাইকে দাওয়াত দেয়। এই জন্য ওনার ড্রেস, ওনার টাই, এটা মানে আমার আপনার টাই পরা আর ওনার টাই পরা বেশ কম আছে, দুইজনের মধ্যে অনেক বেশ কম আছে। আমি পরা যেরকম ক্ষতিকর উনি পরা ওইরকম ক্ষতিকর না, কারণ উনি যাদেরকে দাওয়াত দেন তারা টাই পরা থাকলে ওই লোকের কথা বেশি শুনবে, আর আমি যাদেরকে দাওয়াত দিই পাগড়ি ভরা থাকলে তারা আমার কথা বেশি শুনবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আমার জন্য পাগড়ি, ওনার জন্য টাই, আর টাই ইসলামে হারাম না। আজ পর্যন্ত কোনো আলেম কোথাও ফতোয়া দেন নাই যে টাই পরা হারাম, টাই তো ইসলামী সভ্যতা, এটা স্পেনের মুসলমানেরা আবিষ্কার করছে। আর ওইটা যাই হোক, তো আমাদের দেশে যুগ যুগ ধরে আলেম ওলামারা টাই পরেন নাই, এই জন্য আমরা যারা আলেম ওলামা থাকবো দায়ী থাকবো, আমরা পরবো না। কিন্তু ওনার সেক্টর ভিন্ন সেক্টর, এটা ওনার বিষয়, আর ওনার জবাব আমরা দিতে বাধ্য না, কারণ উনি আমাদের কিছুই না, উনি আমাদের একজন ভাই, মুসলমান ভাই, এটাই। ওনাকে আমরা ফলোও করি না, অনুসরণও করি না, আমরা অনুসরণ করি মদিনার ওলামা ইকরামদেরকে। এই জন্য যারা আমাদেরকে বলেন যে তোমাদের এই আমল ভুল, তোমাদের এটা ভুল, আমরা বলি যে ভাই ঠিক আছে সব ভুল মেনে নিছি, তবে আপনি একটু কষ্ট করে মদিনা চলে যান। মসজিদে নববীতে আমাদের উস্তাদেরা ওলামা ইকরামরা মসজিদে নববীতে সারাদিন বসে আছেন, ওখানে যাই আপনি একটু বাহাস করে আসেন, আর যেদিন যাইবেন আমাদেরকে একটু খবর দিয়েন, আমরা একটু টাকা পয়সা খরচ করে আমরাও যাবো, আপনাদের বাহাসটা একটু দেখবো, আমরা একটু দর্শক হিসাবে যাবো, দর্শক হিসাবে যাই দেখবো যে আমাদের বাংলাদেশের মুক্তিরা মদিনার আলেমদের সাথে বাহাস করতেছে। আর মদিনার আলেমেরা যদি বলে দেয় যে ভাই আসলে এতদিন আমরা ভুল করছিলাম, বাংলাদেশের মুক্তিরা আসে আমাদেরকে ভুলটা ঠিক করে দিছে, সংশোধন করে দিছে, আসলে এটা ভুল হয়ে গেছে, তখন আমরাও ছেড়ে দিব, আপনি এখানে কিছু করা লাগবে না, হেডকোয়ার্টারে হেড অফিসে চলে যান, ওখানে যাই করলে অটোমেটিক দেখবেন যে আপনার মসজিদে আর ঝগড়া করা লাগবে না, আমি জোরে বলছি আর আসতে বলছি, ঝগড়া থামানোর হেডকোয়ার্টার ওখানে, ওখান থেকে যদি বলে দে যে এটা ভুল, তো মসজিদে হারামের মাতাবের মধ্যে বসে বসে চিন্তা করতেছিলাম একটা বিষয় যে এর আগে আমি বাংলাদেশ থেকে একটা ওয়াজ শুনে গেছি, আমাদের দেশের একজন মুফতি সাহেব বড় আলেম বলতেছেন যে উনি নোয়াখালী মাছ দিয়ে গেছেন, তো মাছ দিতে নাকি একজন ওনাকে বলছেন এক আলেম যে জোহরের নামাজে কোন লোকে নাকি জোরে আমিন বলছে, জোহরের নামাজে। আচ্ছা, তো এবার ওনাকে ধরছে আপনি জোহরের নামাজে কেন বললেন, সবসময় মাগরিবে শুনি, এশায় শুনি, ফজরে শুনি, আজকে জোহরে, তো উনি বলছে যে আমাকে ডেলি 200 টাকা করে দে, আলে হাদিসের লোকেরা 200 টাকা করে দে, আমি রিক্সা চালাই, আমারও বলছে তুমি মসজিদের মধ্যে যাইবে আর জোরে আমিন বলবা, তুমি ডেলি 200 টাকা পাইবা। এই জন্য আমি জোহর আসর মাগরিব বুঝি না, আমি সবসময় জোরে আমিন বলি। তা আমি মসজিদে হারামে যখন সলাত আদায় করি দেখি যে লক্ষ লক্ষ মানুষ জোরে জোরে আমিন বলে, এবং স্বয়ং ইমাম সাহেবও জোরে জোরে বলতেছে। তা আমি চিন্তা করি যে বাংলাদেশে যদি 200 টাকা দিয়ে আমিন বলাইতে হয়, তো এখানে যারা আমিন বলতেছে এদের কি 200 টাকা হয় নাকি, মিনিমাম 500 রিয়াল তো দেওয়া লাগে, এত লক্ষ মানুষের যদি সৌদি সরকার আমিন বলাইতে হয়
তাহলে ডেইলি তার কত লক্ষ কত কোটি টাকা খালি আমিনের পিছনে খরচ হয়, তাহলে পুরা বছরে কত কোটি টাকা বাজেট দরকার খালি আমিনের বাজেট। তো এত বাজেট দিয়ে এখানে লক্ষ লক্ষ লোকের আমিন বলা যাচ্ছে, তাহলে আল্লাহ একবার। তা আমাদের দেশে এরকম উদ্ভট উদ্ভট আমরা অনেক কথাবার্তা শুনি, যে অনেকে ওয়াজ মাহফিলে দেখবেন বায়বীয় কথাবার্তা শোনা যায়, মানে যেগুলো মানে অনুমান আন্দাজ করে করে কয়ে জাকির নায়েকের অনুসারী বাংলাদেশে। জাকির নায়েকের অনুসারী কে বাংলাদেশে? একটা লোক বাংলাদেশে খুঁজে পাই নাই আমি আজ পর্যন্ত যে জাকির নায়েকের অনুসরণ করে। কেউ জাকির নায়েকের অনুসরণ করে না। অনুসরণ করে কাদেরকে? মদিনার ওলামায়ে কেরামদেরকে। কেন মদিনার ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করে? যে মদিনার এলেম বিশুদ্ধ এলেম, কেয়ামত পর্যন্ত বিশুদ্ধ এলেম, দাজ্জাল মুক্ত এলেম, দাজ্জাল মুক্ত ইমান। দুনিয়ার সব জায়গায় দাজ্জাল ঢুকবে, মদিনাতে দাজ্জাল ঢুকতে পারবে না। এই জন্য আমার সম্মানিত ভাইরা, এই জাকির নায়েক প্রসঙ্গই বাদ দিয়ে দেন। আমরা জাকির নায়েককে দিয়ে কোথাও দলিলও দিই না, জাকির নায়েককে রেফারেন্সও দিই না, কোথাও বলি না। সুতরাং যারা জাকির নায়েকের জন্য ঘুম হারাম হয়ে গেছে তারা জাকির নায়েক নিয়ে থাকুক। আমরা জাকির নায়েকের ব্যাপারে হাও বলার দরকার নাই, নাও বলার দরকার নেই। জাকির নায়েক আমাদের মতো একজন সাধারণ মুসলমান ভাই, তিনি জান্নাতে গেলেও তার ব্যাপার, জাহান্নামে গেলেও তার ব্যাপার, আমাদের এতে কিছু যায় আসে না। আমাদের যদি বলেন যে মদিনার আলেম যে শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফেজাহুল্লাহ উনি এটা বলছেন কেন, তখন আমরা ওনার কাছে জানতে চাইবো যে শেখ এটা তো আমাদের বুঝে আসে না। আমাদের কাছে যদি প্রশ্ন করেন শেখ সোলাইমান আর রুহাইলি উনি এরকম বলছেন কেন, তখন আমরা ওনার কাছ থেকে জানতে চাইব। শেখ আব্দুর রহমান আর সোদাইস উনি এরকম খোতবা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন, আমরা ওনার কাছে জানতে চাইব, কারণ আমরা ওনাদেরকে ফলো করি, ওনাদেরকে অনুসরণ করি। জি জি হযরত, ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটি কি, এটার উপরে জায়েজ মানে এটার উপরে বিশ্বাস করা যাবে কি? জি আলহামদুলিল্লাহ, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো হসপিটালে যাই আপনার দেখবেন যে অনেক ডাক্তার আছে, এক ডাক্তারের সামনে লেখা আছে সহযোগী অধ্যাপক নিউরোলজি বিভাগ, একজনের কাছে লেখা আছে সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগ, একজন লেখা আছে আপনার অর্থোপেডিক্স, একজন এটা একজন এটা, এরকম লেখা আছে না? এক ডাক্তারও যদি সব চিকিৎসা করে তাহলে ওই চিকিৎসাকে ভালো হয়? প্রত্যেক রোগের আলাদা আলাদা বিশেষজ্ঞ ডাক্তার আছে, আপনার যে সমস্যা শরীরে আপনি ওই বিশেষজ্ঞের কাছে যাবেন তাহলে উনি আপনাকে ধরে দিবেন। কিন্তু আমাদের আরেক জটিল সমস্যা, আমরা একজন আলেমের কাছে সব মাসালা জানতে চাই, অর্থনীতিও জানতে চাই, রাজনীতিও জানতে চাই, ব্যক্তি জীবনও জানতে চাই, পারিবারিক জীবনও জানতে চাই, সামাজিক জীবনও জানতে চাই, মনে হয় যে একজন সব রোগের ডাক্তার, মানে সব মাসালা একজনের কাছে। এগুলো সেক্টর ভিন্ন ভিন্ন, যেই আলেম রাজনৈতিক ময়দানে কাজ করেন তার কাছে রাজনৈতিক মাসালা জিজ্ঞেস করবেন, যেই আলেম সামাজিক কাজ করেন তার কাছে সামাজিক মাসালা জিজ্ঞাসা করবেন, যেই আলেম ব্যক্তিগত জীবন নিয়ে কাজ করেন তার কাছে ব্যক্তিগত জীবনের মাসালা জিজ্ঞেস করবেন, যিনি যেই বিষয়ে বিশেষজ্ঞ। তা আমি রাজনীতি করি না, রাজনৈতিক ময়দানের বিশেষজ্ঞ না। আর এই ধর্মনিরপেক্ষ মতবাদ এটা হলো রাজনৈতিক বিষয়, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এরকম আরও যা যা আছে এগুলো হলো রাজনৈতিক সেক্টরের, রাজনৈতিক ময়দানের মতবাদ। রাজনৈতিক ময়দানে যেসব আলেমেরা আছেন তাদের কাছে এই মাসালা জিজ্ঞাসা করবেন। জি মহতারাম আসসালামু আলাইকুম, মাঝহাবের কোনো কোনো কথা হাদিসের বিপরীত দেখা যায়, এই ধরনের কথা মান্য করা শিরক হবে কি? জি আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমরা আলোচনার মধ্যেই বলছি, আর আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিতে যাবেন না যে মাঝহাবের কোনো বিষয় হাদিসের খেলাফ, এটা কিন্তু আপনি আমি সাধারণ মুসলিম সিদ্ধান্ত নিতে পারবো না। এটা যদি মদিনার ওলামায়ে কেরাম বলেন যে মাঝহাবের এই কথাটা আপনার সহি হাদিসের খেলাফ, তখন আপনি সেটা মেনে নেবেন, কারণ জামিয়া ইসলামিয়া মদিনা মুনাব্বারা এটা প্রতিষ্ঠাই করা হয়েছে এই বিষয়টা গবেষণা করার জন্য, যে চারটা মাঝহাবের মাসালাগুলো নিয়ে তারা ইস্তেহাত করবেন, ইস্তেহাত করে সঠিক মতটা দুনিয়াবাসীকে জানাই দিবেন, যাতে মানুষ সঠিক হাদিসটা সঠিক বিষয়টা আমল করতে পারে। এই জন্য ওনাদের ইস্তেহাদে যদি কোনো মাসালা এরকম হয় যে মাঝহাবের এই হাদিসটা দঈফ আর এই হাদিসটা সহি, তাহলে সহিটা আমল করব। কিন্তু সহিটা জানার পরেও যদি আমি জিদ ধরে বসে থাকি যে না আমি আমার ইমাম যেটা বলছে এটাই মানবো, এটা মানবো না,
এটা জেনে শুনে করলে গুনাহ হবে, শিরক হবে না কিন্তু গুনাহ হবে, আর না জেনে না শুনে করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যারা জেনে শুনেও মানে জিদ ধরে প্রতিহিংসাবশত বসে থাকবেন যে না এটা হাদিস যত সহি হোক মানবো না, কছি মানবই না। আবার অনেকে বলে যে এটা 2 লাখ টাকা, কেউ যদি আমাকে বুঝাই দিতে পারে 2 লাখ টাকা দিব। তো ওনাকে আপনি যত বুঝাইবেন উনি কবে যে আমি বুঝলাম না, তো ওনাকে বুঝাবে কে? 2 লাখ টাকাও দেওয়া লাগবে না, কেউ বুঝাইতেও পারবে না। তো এই জন্য মানে বুঝে শুনে যদি না মানে তাহলে তার গুণাগার হবে, সেরেক হবে না। নামাজ শুরু করার সময় মুখে নিয়ত করা কি বেদাত জানতে চাচ্ছি। আমরা একটু আগে বলছি যে সরাসরি বেদাতে যাবেন না, সব কিছু খালি বেদাত বেদাত, তখন কিন্তু যিনি বেদাত করেন উনার মাথা রাগ উঠে যায়, উনি কয় যে খালি বেদাত বেদাত করে, খালি বেদাত বেদাত করে, সেরেক সেরেক করে, মানে হে তো আগাগোড়াই বেদাত, এন্ড বেদাত শুনলে তার রাগ উঠে যায়। আমাদের কোনো কোনো ভাই মসজিদের ইমাম সাহেবের কাছে সকালেও মশালা জিজ্ঞেস করে, দুপুরেও মশালা জিজ্ঞেস করে, বিকালেও মশালা জিজ্ঞেস করে, ইমাম সাহেব তার অত্যাচারে অতিষ্ঠ। কারণ ইমাম সাহেবের দামটা হইল কোথায় খতম আছে, কোথায় মিলাদ আছে, কোথায় কি আছে, উনি আছে ওই চিন্তায়, আর এ যায় খালি সকাল বিকাল মশালা জিজ্ঞেস করে। ইমাম সাহেবের যদি মশালাই জানা থাকতো তাহলে ইমাম সাহেবকে তাবিজের ব্যবসা করতো নাকি, ইমাম সাহেবকে খতমের ব্যবসা করতো নাকি? তো ইমাম সাহেবের মশালা জানা নাই বলেই তো এই কাজ করেন। আর ওনার পারিবারিক চাহিদা যাহা দরকার ওইটা তো উনি মসজিদ থেকে পাচ্ছেন না, উনি আছেন ওনার চিন্তায়, ওনার কি লেখাপড়া করার সময় আছে? দেখা যায় সকালে যাইও মশালা জিজ্ঞেস করে, বিকালে যাইও মশালা, তখন উনি এমন খেপা খেপে যে এবার উঠে খোতবা দেওয়া শুরু করে যে এই এইরকম কিছু লোক বাইরেছে, তো বাংলা বুখারি লইলে হাটে খালি মশালা জিজ্ঞেস করে, এই করে সেই করে, মানে তার বিরুদ্ধে খেপা শুরু হয়ে যায়। এই জন্য সব কিছু খালি বেদাত বেদাত করবেন না। আর আমাদের বেদাত তো খুঁজলে আগা গোড়া পুরো জিন্দগির মধ্যে বেদাত ঢুকেই আছে, এই জন্য প্রথম বেদাতে যাবেন না, প্রথম সুন্নত খেলাফে সুন্নত। আমাদের উস্তাদ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ একটা বই আছে এহিয়াউস সুনান, এহিয়াউস সুনান বইটা ভালো করে পড়লে বুঝতে পারবেন, ওখানে এই আপনার সুন্নত খেলাফে সুন্নত বেদাত এগুলোর বিস্তারিত উদাহরণ সহ আলোচনা করা আছে। তো এই জন্য যেটা বলছেন যে সলাতের শুরুতে নিয়ম, এক ব্যক্তি জন্ম থেকে শুরু করে শুনে আসছে যে নামাজ শুরু করতে হলে নামাইতে অনুসাল্লি আলিল্লাহ তাআলা আরবা সালাসা খামসা এগুলো বলতে হয়। তো এখন অনেকেরই দেখবেন যে তাকবীর তাহরিমে বলে হাত বাঁধি বলছে, আবার সাড়ে দিছে, কি ব্যাপার ভাই সাড়ে দিচ্ছেন কেন? কয় সালাসার জায়গায় আরবা বলে ফেলছে, নামাজও সাড়ে দিছে, আবার শুরু করছে নিয়ত বাঁধিয়ে, অর্থাৎ এটা সে ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে। এখন তাকে যদি হঠাৎ করে আমরা বলি ভাই এটা বেদাত, তাহলে তো আকাশ থেকে নিচে পড়বে, বলতে হবে যে ভাই এটা বেদাত না, এই আপনি যেটা করতেছেন এটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে নাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের খেলা। এই কথা বললে দেখুন গরম হবে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত হইল নিয়ত করা, নিয়ত পড়া না। তা আপনি তো নিয়ত করতেছেন না, নিয়ত পড়তেছেন, এই পড়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতে নাই, এটা সুন্নতের খেলা। তা আসলে যে মূর্খ লোকটা না জেনে করতেছে তার জন্য কিন্তু এটা বেদাত না, কারণ সে জানেই না যে এটা নবী সাল্লাম করেন না, হে মনে করতেছে এটা নবী সাল্লাম করছেন এবং নবী সাল্লাম আমাদেরকে এইভাবে শিখাইছেন, এই কথা মনে করে কিন্তু সে নিয়তটা মুখস্থ করছে। এই জন্য তাকে প্রথমে আপনি বেদাত বলবেন না, তাকে বলবেন এটা সুন্নতের খেলাফ। তাহলে দেখবেন যে আস্তে আস্তে সে জানা শিখতে শুরু করবে যে আসলে নবী সাল্লাম করছেন কিনা, নবী সাল্লামের সাহাবীরা করছেন কিনা। এই জন্য এটা করা সুন্নতের খেলাফ। জি, মিসেস জাকির জানতে চেয়েছেন নারী পুরুষের নামাজ এক নাকি, এক কিনা জানতে চেয়েছেন, এবং একটি হাদিস উল্লেখ করেছেন সল্লু কামা রাই তুমুনি উসাল্লি, আল্লাহ নবীজি যেহেতু এই কথা বলেছেন আমার মতো নামাজ পড়ো, তবে এখানে নারী পুরুষের নামাজ এক রকম কিনা? আমরা কিন্তু প্রথমে ভাই বলে দিছেন যে প্রশ্ন করবেন আলোচনার সাথে সম্পৃক্ত, এগুলোই কিন্তু আলোচনার সাথে সম্পৃক্ত না, আমরা কিন্তু ফেকি মাসালা আলোচনা করিনি, আমরা আলোচনা করছি শিরকের উপরে। তাও যেহেতু প্রশ্ন করেছেন আবার উত্তর না পাইলে মনে কষ্ট যাবে যে এত কষ্ট করে প্রশ্ন করলাম উত্তর দিল না, তো এই ব্যাপারে কথা হলো পুরুষ আর নারীর সলাত এক, তবে সলাতের ভিতরে কিছু পার্থক্য আছে, সলাতের পদ্ধতিগত এক কিন্তু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। পার্থক্যটা হলো পুরুষের সতর মহিলার সতর এক না, মহিলার সতরটা ভিন্ন রকম, সতর বেশি হবে, তারপরে মহিলার শারীরিক গঠন পুরুষের শারীরিক গঠন এক না, এই জন্য নারীরা রুকু করার ক্ষেত্রে সেজদা করার ক্ষেত্রে শালীনতা বজায় রাখবে, তার অর্থ এই নয় নারীরা সলাতের আলাদা সিস্টেম বানায় নিবে, মানে আলাদা সিস্টেম বানানো যাবে না,
ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করছেন, পুরুষও সেভাবে করবেন, নারীও সেভাবে করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলেন নাই যে তোমরা আয়েশার থেকে নামাজ শিখো, খাদিজার থেকে নামাজ শিখো বা অমুক মহিলার থেকে নামাজ শিখতে কথা বলেন নাই, বলছে আমার থেকে শিখো, আমি যেমনি পড়ি এইভাবে পড়ো। এই জন্য রুকু, সেজদা, দাঁড়ানো সব পদ্ধতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই হবে। এই জন্য ওই কেউ যদি মানে আলাদা পদ্ধতি বানায় নেন সেটা সুন্নতের খেলাফ, আলাদা পদ্ধতি বানানো যাবে না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে করছেন নারী পুরুষ একসাথে করবেন। এই জন্য আমরা দেখা যায় যে ওই কিছু হাদিস পুরুষকে দিয়ে দিছি, কিছু হাদিস মহিলাদেরকে দিয়ে দিছি। যেমন হাত বাঁধার ব্যাপার আমরা ঠিক করে নিছি যে পুরুষেরা এই জায়গায় বানবো, মহিলারা এই জায়গায় বানবো, কিন্তু কোনো একটা হাদিস নাই, একটা জাল হাদিসও নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে আলাদা করে হাত বাঁধতে বলছেন, নারীকে আলাদা করে বলছেন। যদি এখানে সই হয় তো পুরুষও এখানে বানবে, নারীও এখানে বানবে, যদি নারীরটা সই হয়। আর যদি পুরুষেরটা সই হয় তো নারীও এখানে বানবে, পুরুষও এখানে বানবে। কিন্তু আমাদের দেশে আমরা দুই পদ্ধতি বানাই নিছি যে পুরুষের এক জায়গায় নারীর। কয়দিন আগে একজন আলেম ব্যাখ্যা দিছেন, কয় নারীরা হলো দৈফ, এই জন্য নারীরা দৈফ হাদিসের আমল করব, এই জন্য বুকের উপর হাত বাঁধা নাকি দৈফ হাদিস, এই জন্য নারীদেরকে কয় আমরা দুর্বলটা দিছি, আর পুরুষেরা সহি স্ট্রং, এই জন্য পুরুষেরা সহি হাদিসের আমল করব, এই জন্য পুরুষেরা নামিয়ে নিছে। মানে তার নিজস্ব মন গড়া ব্যাখ্যা। আমি একটু জানতে চাচ্ছি, আল্লাহ রসুল বলেছেন অমিন আখলাকি লম্মা তাজিরুল ফুতুর তাখিরুস সুতুর ওয়াজুল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা, অর্থাৎ আল্লাহ নবীজির সর্বোত্তম আদর্শ হচ্ছে তাড়াতাড়ি করে ইফতার করবে এবং দেরি করে সেহরি করবে, এবং পাশাপাশি ডান হাতকে বাম হাতের উপর দিয়ে নাপের নিচে হাত বাঁধবে। এই হাদিস সম্পর্কে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, এই হাদিসটা জানার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব। আমি সবসময় আমার একটা মূলনীতি আছে, আমার নিজস্ব কিছু মানহাজ আছে। আমার একটা মানহাজ হলো আমি কোনো ফতোয়া কোনো মাসায়েলে নিজের কাঁধে কোনো দায়িত্ব রাখি না, আরেকজনের কাঁধে তুলে দিই। কারণ নিজের কাঁধে দায়িত্ব রাখলে এটা জবাবদিহিতা আমার নিজের, আর আরেকজনের সালফে সালেহীনদের কারো কাঁধে তুলে দিলে সেটার আর আমার জবাব দেওয়া লাগবে না, যা বিপদ ঝামেলা ওনার উপর দিয়ে যাবে। এই জন্য আমি যত মাসালা যত ফতোয়া দিই নিজের রেফারেন্সে দিই না, সব আরেক সালেহ বিন উসাইমিন রাহেমাউল্লাহ, শাইখ বিন বাজ রাহেমাউল্লাহ, এরকম ওলামায়ে কেরামদের ফতোয়ার উপরে তুলে দিই। তা আমাদের ওস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাউল্লাহ হাত বাঁধার উপরে একটা আলাদা বই লিখছেন, হাত কোথায় বাঁধবেন, সলাতে হাত কোথায় বাঁধা হবে, এটার উপরে আলাদা একটা বই আছে। এই বইয়ের মধ্যে হাত বাঁধার যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস আনা হয়েছে, প্রত্যেকটা হাদিসের তাহাকিক করা হয়েছে, এবং তাহাকিক করে উনি দেখাইছেন হাত বাঁধার ব্যাপারে যতগুলো হাদিস আসছে একটা হাদিসও সহি না। মানে একেবারে গলার নিচের থেকে শুরু করে বুকের উপরে, পেটের উপরে, নাভির নিচে, চার জায়গায় এখানে হাত বাঁধার কথা হাদিসে আসছে, আবার হাত খোলা রাখার হাদিসও আসছে। এই যতগুলো আসছে সবগুলো দৈফ, একটাও সহি না। এই জন্য উনি ওখানে বোঝাতে চেয়েছেন হাত বাঁধা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, এখানে একটাও সহি হাদিস নেই, সবগুলো দৈফ। সুতরাং হাত এক জায়গায় বাঁধলেই হইল, তবে এই দৈফের মধ্যেও আবার কিছুটা তো স্ট্রং আর দৈফ জেদ্দান আছে, আর কিছু সাধারণ দৈফ আছে। এই ভিত্তিতে অনেক মহাদেশের একরাম বুকের উপরটাকে অগ্রাধিকার দিচ্ছেন, দৈফের মধ্যে অগ্রাধিকার, কিন্তু সেটাও দৈফ। এই জন্য এই বিষয়গুলো মানে আলোচনা বা ঝগড়া করার বা বিতর্ক করার বিষয় না, হাতটা কোথায় বাঁধবে। বরং মসজিদে হারামে দেখছেন অসংখ্য মুসলিম হাত বাঁধেই না, এই জন্য হাত না বাঁধলেও কোনো অসুবিধা নেই, সেটারও স্ট্রং দলিল আছে। বরং তাদের দলিল আরও শক্ত, হাত না বাঁধার যে দলিল ওই দলিলের হাদিস ওখানে দেখবেন, ওইটা আরও শক্ত হাদিস। তো যাই হোক, মানে এখানে মূল কথা হলো এই হাদিসটা দৈব, ভাই যেটা বলছেন এই হাদিসের মানটা হলো দৈব। আর আমরা যেটা বলতেছিলাম যে ওই আলেম বলছেন যে যে নারীদেরটা দৈব, নারীরা দৈব, এই জন্য দৈবটা পুরুষেরা সহি সহিটা। তা আমি ওই ওটার জবাবে বলছি যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন খুলিকাল ইনসানু দঈফা, যে আমি সমস্ত মানুষকে দঈফ করে বানাইছি। তাহলে তার সহি হাদিস সব বাদ দিতে হবে, বাদ দিয়ে সবাই দঈফ হাদিস আমল করতে হবে, কারণ পুরুষও দঈফ মহিলারাও দঈফ। যে তো সর্বশেষ কথা হলো যে পুরুষ এবং নারীর আলাদা কোনো সলাৎ নাই, তবে কোনো নারী যদি এই হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী যদি আলাদা করে কিছু সলাৎ আদায় করে এই কারণে তার নামাজ বাতিল হবে না। জি,
সম্মানিত মোহতারাম, আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বিশ্বাস করা এটা শিরক নাকি, বা শিরক কিনা জানাবেন, আপনার মতামত জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এই ব্যাপারে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত আলোচনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি কিনা, এবং আমরা 100টা ধারাবাহিক বাংলাদেশে প্রচলিত জাল হাদিস আলোচনা করতেছি, এর ভিতরেও আলোচনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, এই ব্যাপারে কিছু কথাবার্তা আছে, তবে এটা আকিদার বিষয় না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূর না মাটি না কি, এটা আকিদার কোনো বিষয়বস্তু না। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে আকিদার বই লিখছেন, এই বইতে এই ব্যাপারে কোনো আলোচনাই নেই। তারপরে 600 হিজরি পর্যন্ত যত আকিদার বই লেখা হয়েছে, এখানে এটার পক্ষে বিপক্ষে বা কোনো আলোচনাই আকিদার বইতে নাই। অর্থাৎ এটা আকিদার কোনো বিষয়বস্তুই ছিল না। পরবর্তীতে কোনো কোনো ভাই এটাকে নবী সাল্লামের মহব্বতকে অতিরঞ্জন করতে যাই, তারা এগুলাকে আকিদার বিষয় হিসাবে নিয়ে আসছে। তো নবী সাল্লাম নূর, এই কথা ঠিক আছে, নূরুল্লাহ, এটা কোনো কোনো ব্যাখ্যা দ্বারা প্রমাণিত, সরাসরি আয়াত দ্বারাও প্রমাণিত না, হাদিস দ্বারাও প্রমাণিত না। নবী সাল্লামকে কোরআনে কারিমে সরাসরি কোনো জায়গায় নূর বলা হয়নি। ওই নূর কোরআনে আসছে, নূরের ব্যাখ্যায় কেউ কেউ বলছেন যে এখানে নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কোনো কোনো মুফাসসিরের বা তাবির ব্যাখ্যা। আর ব্যাখ্যা কোনোদিন আকিদা হয় না, এই সূত্র মনে রাখবেন, ব্যাখ্যা কোনোদিন আকিদা হয় না। আকিদা হয় সরাসরি স্পষ্ট কোরআনের আয়াত অথবা স্পষ্ট সহি হাদিস, যেটার ব্যাখ্যা লাগে না, ওইটা হলো আকিদা। তো এটা হলো কারো কারো ব্যাখ্যা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি এই ব্যাপারে কোনো সহি দঈফ হাদিস আসেই নেই। যেই হাদিসটা দিয়ে দলিল দেওয়া হয়, মানে নূরের যেখানে নূর বলা হয়েছে, নূরের আয়াতগুলো দিয়ে নূরের তৈরি বানানো হয়, কিন্তু কোনো আয়াতে এইভাবে নূরের তৈরি আসে নাই। তারপরে যেই হাদিসটা বলা হয় যে আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, এটা হলো শীর্ষ জাল হাদিসগুলোর একটা সনদবিহীন জাল হাদিস, মানে কোনো হাদিসের গ্রন্থে এই বাক্যটাই আসে নাই। আরেকটা দলিল দেওয়া হয় যে আউয়ালুমা খালাকাল্লাহু নূরা নাবিজ্জিকা মিন নূরিহি, সর্বপ্রথম এই এটা লেখা লিখছেন 700 হিজরির পরে, লিখে নিচে রেফারেন্স দেওয়া হয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিসটা রেফারেন্স দেওয়া হয়েছে। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম পুরা আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাক খুঁজে ফেলছেন, এই হাদিস পান নাই। এরপরে ওনারা মনে করছেন হয়তো মুসান্নাফে আব্দুর রাজ্জাক ভুল লিখে ফেলছেন, আব্দুর রাজ্জাকের অন্য কোনো বইতে থাকতে পারে। পরবর্তীতে আব্দুর রাজ্জাক রাহেমাহুল্লাহর যত বই আছে, তাফসিরের হাদিসের ফেখের সব বই খোঁজা হয়েছে, তাও পাওয়া যায়নি। অর্থাৎ এটা সনদবিহীন মিথ্যা জাল হাদিস। জাল হাদিসের উপরে ভিত্তি করে আমরা অনেক ভাই বোন বিশ্বাস করে বসে আছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কমে যায়, বাড়ে না? কারণ ফেরেশতারা নূরের তৈরি, মাটির তৈরির মর্যাদা বেশি। নূরের তৈরি কি দিয়ে আল্লাহ পাক মাটির তৈরিকে আদমকে সৃষ্টি করেছে, তাহলে নূরের তৈরি হলে সম্মান বাড়ে না। মানে নিজের চিন্তাধারায় সম্মান বাড়াইতে গেলে সম্মান কমে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের সম্মান যতটুকু বাড়ানো দরকার, ওয়া রাফা'না লাকা যিক্রাক, ততটুকু আল্লাহ বাড়াই দিয়েছেন। এই জন্য যেটা আল্লাহ পাক বলেন নাই, রাসূল বলেন নাই যে আমাকে নূর দিয়ে বানাইছে, সেটা আমরা জোর করেই বলার দরকার থাকে। জি, আরেকজন ভাই প্রশ্ন করেছেন, কবর জিয়ারতের সাথে শিরকের কোনো সম্পর্ক আছে কি? কবর জিয়ারতের সাথে শিরকের সম্পর্ক আছে, সেটা হলো আমি কবর জিয়ারত করতে গেছি, কবরবাসীর জন্য দোয়া করব, কিন্তু কবরবাসীর জন্য দোয়া না করে কবরবাসীর কাছ থেকে আমি কিছু চাইতে গেলাম, কবরের লোকটাকে যাই বলতেছে আমাকে এটা দেন, ছেলে দেন, মেয়ে দেন, আমি একটা গাড়ি কিনছি, আমার গাড়িটা একটু দেখে রাখবেন, আমি অমুক বিপদে আছি, আমার বিপদটা উদ্ধার করে দেন, তখন এটা শিরক। আর যদি যাই বলি যে আসসালামু আলাইকুম তারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, মাইয়্যাতের জন্য দোয়া করি, তাহলে এটা কবর জিয়ারত, এটা হলো সুন্নাত। আর কবর বাসের কাছে কিছু চাইলে এটা শিরক।